ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বেশিরভাগ তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অবস্থিত। এই শহরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। সঙ্গত কারণেই সেখানে কাজের জন্য বাস করা তথ্য প্রযুক্তিবিদদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শহরটিতে বাসা ভাড়ার চাহিদাও সাম্প্রতিককালে কয়েক গুণ বেড়েছে। এখানে খুব সহজেই বাসা ভাড়া পাওয়া যায় না, এর জন্য ভাড়াটিয়াদের অনেক কাঠ খড় পোড়াতে হয়। বেঙ্গালুরুর অনেক ফ্ল্যাট বা বাড়ির মালিক সুযোগ বুঝে ইচ্ছে মতো বাসা ভাড়া চেয়ে বসছেন। জমা হিসেবে দেয়া অগ্রিম অর্থের পরিমাণও চাইছেন অনেকটা আকাশ ছোঁয়া দামে। এখানেই কিন্তু শেষ কথা নয়, বেশি চাহিদার কারণে ফ্ল্যাট বা বাড়ির মালিকরা ভাড়াটিয়ার বিস্তারিত তথ্য চাইছেন। এর সাথে সাথে চাওয়া হচ্ছে সহকর্মীদের সম্পর্কে নানা তথ্য। অনেক মালিকই সম্ভাব্য ভাড়াটিয়ার কাছে লিঙ্কড ইন প্রোফাইল চাইছেন। রীতিমতো জীবন বৃত্তান্ত লিখতে হচ্ছে অনেককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাড়াটিয়ারা এমন সব বিপত্তির কথা কিছুদিন ধরেই পোস্ট করছেন। তবে সর্বশেষ ঘটনা হচ্ছে টুইটারে এক ভাড়াটিয়ার পোস্টে চমকে গেছেন নেটিজেনরা। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কম নম্বর পাওয়ার কারণ দেখিয়ে একজনকে বাসা ভাড়া দেওয়া হয়নি। শুভ নামে এক টুইটার ব্যবহারকারী একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটও প্রচার করেছেন। সেখানে দেখা যায় পরীক্ষায় কম নম্বর পাওয়ায় বাসা ভাড়া চেয়ে বিমুখ হওয়ার ঘটনাটি। শুভ জানান, তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। স্ক্রিনশটে আরো দেখা যায় কথোপকথনের শুরুতে ভাড়াটিয়ার কাছে তার লিঙ্কডইন প্রোফাইল, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, ন্যাশনাল আইডি কার্ড এবং দশম ও দ্বাদশ শ্রেণীর নম্বরপত্র চেয়েছেন মধ্যস্থতাকারী। ভাড়া প্রত্যাশী ব্যক্তি সেগুলো সময় মতো সরবরাহ করেন। এরপর মধ্যস্থতাকারী মেসেজে জানান মালিক তাকে বাসা ভাড়া দেবেন না, কারণ দ্বাদশ শ্রেণীতে তিনি 75% নম্বর পেয়েছেন। বাসার মালিক চান ভাড়াটিয়া যেন অন্তত 90% নম্বরধারী হন। এ কথা শুনে জনৈক ব্যক্তি হতভম্ব হয়ে পড়েন। এদিকে স্থানীয় রিয়েল এস্টেট বিশ্লেষকরা বলছেন, সম্পত্তির মূল্যের অনুপাতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকেও বেঙ্গালুরুর জমির মালিকরা বেশি ভাড়া নিচ্ছেন, যা রীতিমতো পীড়ায় ফেলেছে স্থানীয় ভাড়াটিয়াদের।